যদি পারো সকাল সকাল একবার সেজে নাও। গৌর হরি সাজার কথা বললেন না, কোন সাজ বলছে? জাগতিক জগতের সাজে সাজলে শুধু সাজা পেতে হবে, আর ওই সাজাই কখনো কোনোদিন গৌর গোবিন্দের কৃপা লাভ করা যায় না। তাহলে কোন সাজে সাজবে? তিলকং তুলসী মাল্য শিক্ষা কপিন বহির্ব্যাস সদা মুখে হরিনাম এই পঞ্চমা লক্ষণ বৈষ্ণবে। এই পঞ্চম লক্ষণের মধ্যে সেজে নাও, নিজেকে সাজিয়ে নাও। কামিনী কাঞ্চন কাম কামনা মন থেকে মুছে ফেলে দাও, যদি পারো একবার ভক্তির পাত্র হয়ে যাও। জ্ঞানী কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। বাবা এই যে মন্দিরে ভগবানের মাটির মূর্তি আছে, এই মাটির মূর্তিটা আপনি যদি আপনার অহংকারের নয়ন দিয়ে দর্শন করেন তাহলে ওটা কিন্তু আপনার কাছে একটা মাটির মূর্তি মনে হবে, আর ওই মূর্তি যদি আপনি আপনার ভক্তির নয়ন দিয়ে দর্শন করেন তাহলে নির্ময় মূর্তি তখন চিন্ময় রূপ ধারণ করবেন। তাই বললেন গো, ভগবানকে বাধা যায় একমাত্র ভক্তি দ্বারা। যার কাছে ভক্তি আছে মানে যার কাছে বিশ্বাস আছে তার কাছে ভগবান আছে, যার কাছে ভক্তি আছে তার কাছে ভগবান আছে, আর যার কাছে ভক্তি নাই তার কাছে আমার ভগবান নাই। বলছে যার কাছে ভক্তি নাই তার কাছে আমার ভগবান নাই। ভক্তি প্রথম প্রথম গুণগুলি ভক্তিকে মন্থন করলে ভগবানকে পাওয়া যায়। বাবা রাজা দুর্যোধন যার গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য অনেক কিছু ছিল কিন্তু তার সব কিছু ছিল কিন্তু ভগবান কিন্তু তার পাশে ছিল না। তাই বলে ভগবান যাদের পক্ষে থাকে শুধু তাদেরই কি উপকার করে, আর যাদের পক্ষে থাকে না তাদের উপকার করে না? ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু চেয়েছিল এই কুরুক্ষেত্র যুদ্ধটা না হোক, তিনি চেয়েছিলেন তাই মেটানোর জন্য। রাজা দুর্যোধনের কাছে গিয়ে বলেছিলেন যে দুর্যোধন এই যুদ্ধ করে কি লাভ, এই যুদ্ধে কত মাতা তার সন্তানকে হারাবে, কত সন্তান তার পিতাকে হারাবে, এই যুদ্ধে তুমি এই যুদ্ধ না করে যদি পারো পঞ্চ পাণ্ডবকে তুমি পাঁচটা গ্রাম লিখে দাও, ছোট ছোট গ্রাম পাঁচ ভাইয়ের নামে তুমি পাঁচটা গ্রাম লিখে দাও। তখন দুর্যোধন ক্রোধে ক্রোধান্বিত হয়ে অহংকারে মত্ত হয়ে বলছে কে আছিস এই কৃষ্ণকে এখনই দড়ি দিয়ে বাঁধ। কৃষ্ণকে যখন দড়ি দিয়ে বাঁধতে গেলেন তখন দুর্যোধন যে ডাইনে তাকায় কৃষ্ণ, বামে তাকায় কৃষ্ণ, সামনে তাকায় কৃষ্ণ, পিছনে তাকায় কৃষ্ণ, সর্বজায়গায় হচ্ছে কৃষ্ণ। বলছে দুর্যোধন কৃপাময় তোমাকে কৃপা করতে আসলো কিন্তু তুমি তাকে চিনতে পারলে না। আসলে তো বাবা আমরা ভগবানকে দেখি সবাই কিছু চিনি পাইছো। কুন্তি একদিন কৃষ্ণকে বলেছিল যে কৃষ্ণ বাবা আমি তোর চরণে একটা প্রণাম করতে চাই বাবা। কৃষ্ণ তখন বললেন পিসিমা তুমি আমাকে প্রণাম করবে, আমি তোমার সম্পর্কে ভাইপো হই না, তুমি তোমার পিসিমা না, তুমি পিসিমা হয়ে তুমি তোমার ভাইপোকে প্রণাম করতে পারো। তখন কুন্তি কৃষ্ণকে ডেকে ডেকে বলেছিল কৃষ্ণ বাবা তুই আমার ভাইপো বলে আমি তোকে প্রণাম করছি না, তাহলে বলছে তুই একজন পুরুষ বলে আমি তোকে প্রণাম করছি। তখন কৃষ্ণ বললেন পিসিমা আমি কি শুধু একা পুরুষ, তোমার পঞ্চ পাণ্ডব ওরা কি পুরুষ নয়? বলছে বাবা ওরা হলো শুধু পুরুষ আর তুই হলি আদি পুরুষ, ওরা শুধু পুরুষ আর তুই হলি আদি পুরুষ, কেন ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি শ্রী গোবিন্দ সর্বকারুণের কারণ। আসলে কৃষ্ণ বাবা তোকে দেখে সবাই কিন্তু চেনে কয়জন, ভগবানকে দেখে সবাই কিন্তু চেনে কয়জন। বলছে বাবা
আচ্ছা তুই বল, ওই শিশুপাল কি তোকে চিনতে পেরেছিলেন? শিশুপাল কি তোকে চিনতে পেরেছিল? পারিনি। তোর মামা কংস সে কিন্তু তোকে চিনতে পারে। তোর পিতা নন্দ মহারাজ সেও কিন্তু তোকে চিনতে পারেনি। কেন জানিস? নন্দ মহারাজ যদি তোকে চিনত তাহলে তার পাদুকানা খুলে, তার পাদুকা ওই দুটো খুলে নন্দ মহারাজ কিন্তু তোর মাথার উপরে দিতে পারত। আচ্ছা বাবা, তোর মা যশোমতী সে কি তোকে চিনতে পেরেছিল? মা যশোমতী বাবা যদি তোকে চিনত তবে নবলক্ষ্মণ ধনুর রঞ্চ দিয়ে তোকে গাছে বাঁধত বাবা। তাই তোকে দেখে সবাই কিন্তু ছেনে কয়জন আর চিনতে পারে না। ছেনে কখন? আমাদের দেহে যখন বল শক্তি থাকে বাবা, তখনই কিন্তু আমাদের যখন দেহে ক্ষমতা থাকে তখন কিন্তু আমরা ভগবানের কথা ভুলে যাই। কিন্তু ভগবানের কথা আমরা মনে করি কখন? যখনই ছেলে যন্ত্রণা দেয়, বৌমা যন্ত্রণা দেয়, মেয়ে যন্ত্রণা দেয়। যে ছেলের বদন আপনি একদিন না দেখলে এক যুগ মনে করেন, ছেলে যখন যন্ত্রণা দেয় তখন ভগবানের কথা মনে পড়ে। সংসারে যখন আমরা দুঃখ পাই, যন্ত্রণা পাই, তখন আমরা ভগবানকে ডাকি। কেন? আমরা স্বার্থপর হয়ে গেলাম না? সুখের সময় ভগবানকে ডাকতে পারছি না, কিন্তু দুঃখের সময় ভগবানকে ডাকি বাবা। আজকে সারাটা জীবন ধরে এই জগতের মানুষকে আপনি ভালোবাসলেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সুসময়ের বন্ধু অনেক মিলে, কিন্তু দুঃসময়ের বন্ধু কেউ মিলে না। আপনার যখন অনেক টাকা থাকবে, আপনি পথে যাবেন বন্ধু পাবেন, বাজারে যাবেন বন্ধু পাবেন, কিন্তু যখন টাকা থাকবে না আপনার জীবনে, যখন দুঃখ আসবে তখন কোনো বন্ধু আপনার পাশে দাঁড়াবে না, কিন্তু একজন কিন্তু ভুলবে না। কে জানে? বলছি আজ বাড়ি কালে যে তোমার হাত ধরে, আর যেদিন তুমি ভবের মায়া পরিত্যাগ করে চলে যাবে সেই তো তোমার হাত ধরে নিয়ে যাবে। হরিবল হরিবল। জগতের মানুষ এরা সবাই তোমার কথা ভুলে যাবে, কিন্তু আমার গোবিন্দ কিন্তু তোমার কথা ভুলবে না। দেখবে তোমাকে যখন ঘরের বাইরে করে দিবে, যখন তোমার দেহটা অচল হয়ে যাবে, তোমার পাশে কেউ বসবে না, কিন্তু আমার গোবিন্দ এসে তোমার পাশে বসবে।